আসসালামু আলাইকুম বন্ধুরা, রাসেল আহমেদ বলতেছি। আমরা আমার এই ইউটিউব চ্যানেল আরে রাসেল, এই চ্যানেলটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার আপডেট নোটিশ এবং সকল প্রকার সরকারি বেসরকারি চাকরির সার্কুলার আপনাদের সামনে নিউজ আকারে তুলে ধরা হয়। তো ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা নোটিশ প্রকাশিত হয়েছে, সেই নোটিশটি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বেল বাটনে ক্লিক করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের নোটিশটি। তো নোটিশটি মূলত 2020 সালের বিবিএ প্রফেশনাল চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টারদের জন্য, অর্থাৎ অষ্টম সেমিস্টারে যে পরীক্ষা হয় সেই পরীক্ষার সময়সূচি বা রুটিন বলা হয়, সেই রুটিনটা প্রকাশ করা হয়েছে। আমি বেশি কিছু বলি না, জাস্ট শুধু পরীক্ষার কোড 608, পরীক্ষা আরম্ভ তারিখ সময় হচ্ছে দুপুর 2টা, পরীক্ষার সময়সীমা প্রশ্নপত্র উল্লেখিত সময়কাল, ঠিক আছে? তো তারিখ ও বার 25/8/2022 বৃহস্পতিবার। বিষয় কোডগুলো আপনারা দেখে নিতে পারেন, মার্কেটিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ঠিক আছে, মেজর বিষয়। তারপরে 28/8/2022 রবিবারে আছে মার্কেটিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, তাদের বিষয়ের শিরোনামগুলো অর্থাৎ এইখানে কিন্তু আছে। 30/8/2022 মঙ্গলবার আপনার আছে হচ্ছে হলো মার্কেটিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, তো এই বিষয়গুলোর পরীক্ষা হবে এবং বিশেষ শিরোনাম আছে মার্কেটিং প্রমোশন, ফিনান্স মার্কেটিং ইনস্টিটিউট, কম্পিটিটিভ ম্যানেজমেন্ট, স্পেশালিস্ট অ্যাকাউন্টিং। 4/9/2022 রবিবারে আছে ব্ল্যান্ট মার্কেটিং, পাবলিক ফ্লান্স, ইন্ডাস্ট্রিয়াল ফিজিকোলজি, কর্পোরেট রিপোর্টিং অ্যান্ড ডিসক্লোসারি, অ্যাকাউন্টিং। তো এদের পরীক্ষা শুরুর 4 থেকে 5 দিন পূর্বে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.rol.bd রোল বিবরণী ডিজিটাল স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র পাওয়া যাবে, অর্থাৎ www.nu.ac.bd, এখান থেকে আপনারা প্রবেশপত্র পাবেন। প্রবেশপত্র ছাড়া কোনোভাবেই পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না। পরীক্ষার্থী প্রতি কেন্দ্র ফি 500 টাকার মধ্যে 75% টাকা, অর্থাৎ 375 টাকা হারে পরীক্ষা আরম্ভ হওয়ার 2 থেকে 3 দিন পূর্বে রোল বিবরণী প্রিন্টসহ 1 কপি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করতে হবে। এটাই ছিল হচ্ছে আজকের নোটিশ। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন এবং সকল প্রকার নোটিশ পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখেন। এছাড়াও আরও কয়েকটি নোটিশ প্রকাশিত হয়েছে, দেখেন এখানে সংবাদ বিজ্ঞপ্তি, গণিত বিজ্ঞান ও সভ্যতার ভিত্তি, উপাচার্য ডক্টর মশিউর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি, কাব্য চেতনার সঙ্গে বিজ্ঞানের নৈকট্য রয়েছে, দূরত্ব নয়, উপাচার্য ডক্টর মশিউর রহমান। এবং এই যে 20 সালের বিবিএ এ পাশের যে নোটিশটা প্রকাশ করা হয়। তো বন্ধুরা, আমি আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, এমনিতেই অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি। তো আপনারা যারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাচ্ছেন, তারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।